পৃথিবীতে মানুষ বানানোর জন্য মানুষ বানানোর স্লোগানে যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলো দুই ভাগে বিভক্ত। এক সৃষ্টি কর্তৃক রচিত জ্ঞান, উদ্ভাবিত জ্ঞান। দুই, স্রষ্টা কর্তৃক নাজিলকৃত জ্ঞান। সৃষ্টির মাধ্যমে যত জ্ঞান উদ্ভাবিত হয়েছে সমস্ত জ্ঞানের মধ্যে যেহেতু সৃষ্টির প্রভাব বিদ্যমান, তাই সৃষ্টির যেহেতু ভুল হয়, সৃষ্টির জ্ঞান যেহেতু সীমিত, সৃষ্টির জ্ঞান যেহেতু ভুলের আওতাভুক্ত, তাই তাদের উদ্ভাবিত জ্ঞানের মধ্যেও ভুল ভ্রান্তির সমূহ আশঙ্কা বিদ্যমান থাকে। পৃথিবীতে কোনো বিজ্ঞানী এই কথা বলতে পারেন না, আমি যে থিওরি আবিষ্কার করলাম বা যে থিওরির উপর আমরা কাজ করছি এটাই একমাত্র চূড়ান্ত থিওরি, এটার মধ্যে আর কোনো পরিবর্তন কোনো কালে আসবে না, এ কথা বলার সুযোগ কোনো বিজ্ঞানের নাই। কারণ বিজ্ঞানের এই উৎকর্ষের যুগে সকলেই এ কথা হাড়ে হাড়ে উপলব্ধি করে, গবেষণা চলমান, তাই ফলাফলের মধ্যে নতুন নতুন বিষয়ের আবিষ্কার এবং পূর্ববর্তী সূত্রগুলোর মধ্যে সংযোজন বিয়োজন চলমান। আজ থেকে 300 বছর আগে বিজ্ঞানের যে থিওরি বিদ্যমান ছিল, আজ এসে সেগুলোর অনেক থিওরিকেই বিজ্ঞান ভুল প্রমাণিত করছে। আজকে যে থিওরিগুলো চলমান, কেউ বলতে পারে না আজ থেকে 300 বছর পর এই থিওরিগুলো হুবহু বহাল থাকবে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। ঠিক কি ঠিক না? পরিবর্তন হয় না। এই চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতির যুগে বিগত 2 বছরের মধ্যে কতবার করোনা কেন্দ্রিক ডিগবাজি মার্কা তথ্য পেয়েছেন বলেন? অনেক দূরে যাওয়ার দরকার নেই, মাত্র 2 বছরের মধ্যে করোনাকে কেন্দ্র করে কত পদের পোল্ট্রি মারা এবং ডিগবাজি মারা তথ্য পেয়েছেন বলেন? এখনো সেটা চলমান। টিকা নিলে আর ইনশাল্লাহ হবে না বা হলেও সেই ক্ষতি হবে না, তাই না? টিকা প্রতিরোধ করবে, এই জন্য আমরা টিকা নিচ্ছি, নেয়ার জন্য বলছি। নতুন করে আবার আফ্রিকান ভ্যারিয়েন্ট সালাম দিয়ে আসছে। এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এই টিকাতে কাজ হবে না, এই টিকাতে অন্যগুলোকে আটকানো যাবে, ঠিক আছে, কিন্তু আফ্রিকার যেটা নিউ ডিজাইন নিয়ে আসছে এই ডিজাইনের সাথে আমাদের টিকা পরিচিত নয়, যার কারণে অমুক টিকা এটার মোকাবেলা করতে সক্ষম না। কাউকে যদি ওটা ধরে তাহলে এই টিকা দিয়ে চলবে না, বলা হচ্ছে কি হচ্ছে না? এটা কি হুজুররা বলছে নাকি ডাক্তার সাহেবরাই বলছেন? ওনারা এটার বিশেষজ্ঞ, তাই ওনারা বাস্তবতা আমাদের সামনে সময়ে সময়ে তুলে ধরেন, আপডেট দিতে থাকেন। ঠিক কি ঠিক? হ্যাঁ, এখন যারা টিকা নিয়েছে তারা আবার হাই হাই করতেছে, এত খাইটে দৌড়ায় ঠেলাঠেলি মারামারি করে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে কুদোকুদি করে টিকা টুকা নিয়ে এখন কয় এটা চলবে না, কেমন হলো? একদম চলবে না তা না, যেগুলো আগে ছিল সেগুলোর হিসেবে আশা করা যায় ইনশাআল্লাহ চলবে, বাকি নতুন যেটা এসছে এটার জন্য আবার কিছু একটা ডিজাইনের আবার তৈরি করতে হবে, বলেন না কেন? মানে এই 2 বছর মেয়াদে
মিস্টার করোনাকে কেন্দ্র করে যতগুলো পোলট্রি আর ডিগবাজি বিজ্ঞানের আমরা দেখেছি, এটার জন্য অনেক বড় দলিল দেওয়ার প্রয়োজন নাই যে বিজ্ঞানের থিওরি পরিবর্তনশীল, বিজ্ঞানের গবেষণালব্ধ বিষয় পরিবর্তনশীল। বুঝাতে পারিনি মনে হয়। এখন আমাদের কাছে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বিষয় হলো আলো। এমন এক সময় আসতে পারে যখন আলোর গতির চেয়েও গতিময় কোনো কিছুকে মানুষ আবিষ্কার করে বলবে যে এখন আর আলো দিয়ে আমরা হিসাব করব না, এখন ওটা দিয়ে হিসাব শুরু হবে। বলেন না কেন, অসম্ভব না সম্ভব? সম্ভব। তাহলে বিজ্ঞানের সিদ্ধান্ত স্থির, অপরিবর্তনীয় না পরিবর্তনশীল? পরিবর্তনশীল। কেন? মানুষের জ্ঞান সীমিত, মানুষের ভাবনা সীমিত, মানুষের জ্ঞান সীমিত এবং মানুষের চিন্তা চেতনাও সীমিত। বিশেষ একটি গণ্ডির ভিতরে সেটা ঘোরাফেরা করতে পারে, এই গণ্ডির বাইরে যাওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন এবং বলেছেন যে দেখো, তোমাদেরকে বড় অল্প জ্ঞান দেয়া হয়েছে। ইন্নামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে নাম মাত্রে অতি ক্ষুদ্র সামান্য জ্ঞান দেয়া হয়েছে। সেই জ্ঞানের দৌড় দেখেন, গরুর গাড়ি থেকে মানুষ রকেটে চলে গেছে, বলেন না কেন? গরুর গাড়ি থেকে কোথায় চলে গেছে? রকেটে চলে গেছে। জ্ঞান এত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, 250-300 কিলোমিটার উপরে উপগ্রহ, আল কামারুল ফাদাই উপরে ঘুরছে। উপগ্রহগুলোর মধ্যে যদি কোনো রকমের ডিস্টার্ব দেখা দেয়, কোনো একটা তার ছুটে যায় বা স্ক্রু ঢিলা হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয়, এই 250-300 কিলোমিটার নিচে বসে বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে বসে সেটা ঠিক করে ফেলছেন। তাহলে মানুষের জ্ঞান কোত্থেকে কোথায় গিয়েছে কল্পনা করেন। আর আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, কিছুই না, ইটস নাথিং, এর কিছুই না। যদি বলতেন ইন্নামা উতিতুম কালিলুম মিনাল ইলম, ইন্নামা উতিতুম কালিলাম মিনাল ইলম, যদি এটা বলতেন যে তোমাদেরকে, তাহলে অর্থ দাঁড়াতো তোমাদেরকে অল্প কিছু ইলম দেয়া হয়েছে। কিন্তু যে বাচন ভঙ্গিতে বলা হচ্ছে, যারা আরবি অলঙ্কার শাস্ত্র সম্পর্কে জ্ঞাত, ইলমুল বালাগা সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা খুব ভালো করে জানে যে এটার ভিতরে জ্ঞানের পরিমাণকে কত কমানো হয়েছে। ইন্নামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ওয়ামা উতিতুম মিনাল ইলমি, আয়াতুল এরকম, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কোনো জ্ঞানই দেয়া হয়নি, সামান্য একটু। প্রথম বলছে দেয়াই হয়নি, তারপরে বলছে একটু, এই একটুর দৌড় দেখেন। সবাই মিলে গবেষণা করে এই একটু ইলমের প্রতিফলন যদি এই জায়গা পর্যন্ত যায়, একটু জ্ঞানের দৌড় যদি এই পর্যন্ত যায়, তাহলে বলেন তো দেখি যিনি বলছেন তার কাছে যে জ্ঞানের মহাসমুদ্র, অপরিসীম যে জ্ঞান, অকল্পনীয় জ্ঞান, সেই জ্ঞানের পরিধি, সেই জ্ঞানের ব্যাপ্তি কোনো পরিধির মধ্যে আনা, গণ্ডির মধ্যে আনা সম্ভব? অত মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন, ওনার সামান্য ছিটে ফোঁটা দিয়ে এই দৌড়। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, বলছিলাম এই জন্য জ্ঞান কয় রকম, একটা হলো সৃষ্টির উদ্ভাবিত জ্ঞান, আরেকটা হলো স্রষ্টা প্রদত্ত জ্ঞান। স্রষ্টা প্রদত্ত নাজিলকৃত যে জ্ঞান আছে, এটার মধ্যে ভুল ভ্রান্তির কোনো আশঙ্কাই নেই, কারণ সৃষ্টির
জ্ঞান সীমিত, স্রষ্টার জ্ঞান বলেন অসীম, অকল্পনীয়।